হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দারুণ সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে জানিয়ে দিল রাজ্য সরকার। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছেন জুলাই মাসে, তারা কিন্তু টাকা পেতে চলেছেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন এবং মহিলা এবং পুরনো মহিলা সকলে কিন্তু পাবেন এই প্রকল্পের সুবিধা, এবং বহুদিন থেকে যাদের আটকে ছিল টাকা বিভিন্ন সমস্যার কারণে, তারাও পেতে চলেছেন এই প্রকল্পের এবার পেমেন্ট। তো সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পেতে কবে থেকে পাবেন, আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন। তো ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে কী কী জানানো হয়েছে। আজ 2রা জুলাই, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় সুখবর। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে, এই মুহূর্তে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিটা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগামী 4 তারিখ থেকে দেওয়া শুরু হতে চলেছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই জানানো হয়েছে যে আগামী 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকের খাতে দেওয়া হতে চলেছে। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 4 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে প্রতি মাসের মতোই এই জুলাই মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একদিনের টাকা আসতে না পারলেও 10 তারিখের মধ্যে সব জেলায় টাকা দেওয়া সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে যে বিষয়টি জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী 4 তারিখ থেকে দেওয়া কিন্তু হতে চলেছে, আগামী 4 তারিখ থেকে, এবং প্রতিটি জেলায় একসঙ্গে দেওয়া না হলেও আস্তে আস্তে কিন্তু 10 তারিখের মধ্যে সম্পূর্ণ জেলায় দেওয়া হতে চলেছে, এবং সম্পূর্ণ জেলায় কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যে জেলা থেকেই বলছেন না কেন, আপনি কিন্তু ভিডিও দেখলে সেই জেলা থেকে পেয়ে যাবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেয়ে যাবেন আগামী 5, 6, 7, 8 এরকম তারিখে পেয়ে যাবেন। এবং ইতিমধ্যে যদি আপনি স্ট্যাটাস দেখতে চান, তাহলে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন সার্ভার সিস্টেমের জন্য হয়তো বন্ধ রয়েছে, আপনি এখান থেকে এখন স্ট্যাটাস দেখতে পারবেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে যেহেতু প্রথম সপ্তাহে দেওয়া হয়, এ মাসেও সেই মতোই প্রথম সপ্তাহে দেওয়া হবে। তবে নতুন যারা আবেদন করেছেন সে সকল মহিলা, তারা সবাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এ মাসে পেয়ে যাবেন। তবে তারা অবশ্যই কবে আবেদন করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনাদের কী কী সমস্যা রয়েছে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, আপনারা অনেকেই চিন্তিত ছিলেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশান আপনাদের কাছে পাওয়ার জন্য। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত 1000 টাকা এবং 1200 টাকা রয়েছে, যারা আবেদন করছেন তারা 1000 টাকা অথবা 1200 টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন।